আজি পুনৰ দেশবাসীক সম্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি নিশা 8 বজাত সম্বোধন কৰিব দেশবাসীক মোদীয়ে কৰোনাৰ বিৰুদ্ধে ভাৰতৰ অব্যাহত ৰখা যুঁজ সন্দৰ্ভত মন্তব্য ৰখাৰ সম্ভাৱনা আছে আজি নিশা 8 বজাত নৰেন্দ্ৰ মোদীয়ে লকডাউনৰ ম্যাদ বৃদ্ধি কৰাৰো পূৰ্ণ সম্ভাৱনা আছে আজিৰ এই সম্বোধন কাৰ্যসূচীৰ জৰিয়তে আৰু সোমবাৰে সকলো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ সৈতে আলোচনাত ভিডিঅ' কনফাৰেন্সিং যোগে মিলিত হৈছিল প্ৰধানমন্ত্ৰী আৰু তাত কেইবাখনো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে লকডাউন বৃদ্ধি কৰাৰ সম্পৰ্কত পোষকতা কৰিছে লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়েও দুসপ্তাহৰ বাবে লকডাউন বৃদ্ধিৰ পোষকতা কৰিছে কালিৰ বৈঠকত আৰু সেয়ে আজি হয়তো সম্ভাৱনা আছে লকডাউন বৃদ্ধি কৰাৰ বাবে 17 মে'ত অন্ত পৰিব তৃতীয় পৰ্যায়ৰ লকডাউনৰ কিন্তু 17 মে'ৰ পৰা হয়তো চতুৰ্থ পৰ্যায়ৰ লকডাউন পুনৰ আৰম্ভ হ'ব পাৰে দেশত আজি 8 বজাত সেই কথা নিশ্চিত হ'ব আজি যিহেতু 8 বজাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেশবাসীক সম্বোধন করব। ত্রিপুরাত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাইছে করোনার আক্রান্তর সংখ্যা। ধলাই জেলার 2 জন BSF যোৱা নতুনকৈ করোনার আক্রান্ত হয়েছে আর ইয়াকে লৈ 152 জনলৈ বৃদ্ধি পাইছে করোনার আক্রান্তর সংখ্যা। চুবুরিয়া রাজ্য ত্রিপুরাত ভয়াবহভাবে সংক্রমণ অব্যাহত রাখিছে করোনা ভাইরাস কোভিড-19 বিশেষকৈ BSF জওয়ান সকল এজনের পিছত ইজন বর বেয়াকৈ আক্রান্ত হয়েছে করোনাত। শেহতীয়াকৈ পুনের 2 জন BSF জওয়ানক করোনা ভাইরাস কোভিড-19 পজিটিভ বলে চিনাক্ত করা হয়েছে আর ইয়াকে লৈ 152 জনলৈ বৃদ্ধি পাইছে করোনার আক্রান্ত সংখ্যা ত্রিপুরাত। আর ত্রিপুরাত এই ধরনের ভয়াবহভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পড়ার ঘটনায় অসমলৈ সংশয় কঢ়িয়াই আনিছে কারণ ত্রিপুরার গাতে লাগি আছে অসমৰ করিমগঞ্জ জেলা আর করিমগঞ্জ জেলার পৰা অত্যাবশ্যক সামগ্রী লৈ বিভিন্ন বাহন ইতিমধ্যে প্রবেশ করার বাবে অনুমতি লাভ কৰিছে ত্রিপুরাত যাক লৈ এতিয়া অসমৰ বিভিন্ন প্রান্তলৈ বিশেষকৈ করিমগঞ্জ হাইলাকান্দি কাছাৰৰ বিভিন্ন প্রান্তলৈ এতিয়া সংশয় নামি আহিছে।